আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব ইটালিতে ফ্যামিলি বিষয়ে কারা আসতে পারেন তার আগে বলে নেই এখানে আমি শুধু বলবো যে কারা আসতে পারবেন আর আসার জন্য কি কি প্রসেস আপনাকে করতে হবে সেটা জানতে হলে অবশ্যই আমার এই ভিডিওতে ওয়ানকের উপরে ভিউ হতে হবে যদি এই ভিডিওতে দেখি আমি ভালো ভিউ আসছে তাহলে আপনাদের সাথে শেয়ার করব ইটালিতে ফ্যামিলি আনতে গেলে আপনাকে কি কি কাজ করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে এই তো কয়েক বছর আগ পর্যন্ত মানুষ ইটালিতে ফ্যামিলি আনতে বয় পেত তার কারণ হলো নিজের আয় রোজগারের টাকা দিয়ে চলাটা একটু কঠিন ছিল তার উপর কাগজপত্রের জটিলতা তো ছিলই কিন্তু বর্তমানে দু হাজার বিশ থেকে বাইশের ভেতরে এত এত পরিমাণ ফ্যামিলি আসতেছে যা কল্পনার বাহিরে আর এটা আমি আমার অভিজ্ঞতা থেকেই বলতেছি আমি যে সিটিতে আসি গত দুই বছরের যত ফ্যামিলি এসেছে বোলার বাহিরে বর্তমানে তো বাসা বাড়াই পাওয়া যাচ্ছে না এত বেশি ফ্যামিলি এসেছে অনেকে যারা আগে আনতে পারেননি এই সুযোগটাই এখন কাজে লাগাচ্ছেন সবাই আর এই সুযোগ কাজে লাগানোরও একটা কারণ সেটা হলো বর্তমানে ইটালিতে যদি ফ্যামিলি থাকে তাহলে অনেক ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায় অনেক ধরনের বোনাস পাওয়া যায় সেই সব কারণেও ইটালিতে আপনারা চাইলে ফ্যামিলি আনতে পারেন আর যারা ইটালিতে নেই তাদের আত্মীয় স্বজন ইটালিতে আসেন তারাও আপনারা আপনাদের আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করতে পারেন এই বিষয়ের জন্য এখন বলি যে কারা আসতে পারবেন ফ্যামিলি বিষয় ফ্যামিলি বলতেই আমরা বুঝি মা বাবা ভাই বোন হাজবেন্ড ওয়াইফ এদেরকে নিয়েই ফ্যামিলি হয় যাদের ওয়াইফ দেশে থাকেন আর হাজব্যান্ড ইটালিতে থাকেন তারা তো খুব সহজেই নিজের ওয়াইফকে নিয়ে আসতে পারেন আবার যদি ওয়াইফ ইটালিতে থাকেন হাজব্যান্ড দেশে থাকেন তাহলেও নিয়ে আসতে পারেন তার জন্য কাজের কন্টাক্ট অবশ্যই লাগবে এরপর মা বাবার কথা বলি যদি মা বাবাকে আনতে চান তাহলেও কাজের কন্টাক্ট লাগবে নির্দিষ্ট পরিমাণ বাৎসরিক আয় দেখাতে হবে আর যদি কেউ চায় নিজের শ্বশুর শাশুড়িকে আনবে তাহলে সেটা সম্ভব হবে না যেমন আমার হাজবেন্ড যদি চায় আমার শাশুড়ি মেয়াকে আনতে তাহলে ও খুব ইজিলি আনতে পারবে ওর বাৎসরিক আয় দেখে কিন্তু ও কখনো আমার মা বাবাকে আনতে পারবে না আর আমি যদি চাই আমার মা বাবাকে আনতে তাহলে অবশ্যই আমাকে কাজ করতে হবে কাজ করে আমার বাৎসরিক আয়টা দেখাতে হবে যেহেতু আমি কোনো কাজ করি না সেই জন্য আমার আনাটা একদমই ইম্পসিবল আবার আমি যদি কোনো কাজে ঢুকি আমি যদি কাজকর্ম করি আমার বাৎসরিক আয়টা দেখাতে পারি তাহলে আমি আমার মা বাবাকে আনতে পারবো এখন বলি যে ভাই বোনকে কি আনা যাবে হ্যাঁ অবশ্যই নিজের ভাই বোনকে আনা যায় তবে অবশ্যই বয়সটা আঠারো বৎসরের নিচে হতে হবে আঠারো বৎসর উপরের কোনো ব্যক্তিকেই আপনি আনতে পারবেন না সেটা ভাই বোন হোক আর নিজের আপন সন্তানই হোক আর এই ফাঁকে আপনাদেরকে ছোট্ট করে বলে নিই এটা যে জায়গায় গিয়েছিলাম সেটা হলো একটা কমনি এখানে আমাদের কাগজ রিনিউ করতে এসেছি আর আমি নিজের তো ফ্যামিলি বিষয়ে এসেছি সেটা তো আমার কথা শুনে বুঝতে পারছেন আমার হাজব্যান্ড নিয়ে এসেছেন আমি ইতালিতে আসতে কত টাকা লেগেছে কত দিন লেগেছে কিভাবে আসছি যদি সব কিছু জানতে চান অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন আপনাদের কমেন্টসগুলো পড়তে আমার খুবই ভালো লাগে এবার আবারও মূল বিষয় চলে আসি সেটা হলো যে যদি আঠারো বছরের উপরে নিজের সন্তানের বয়স হয়ে যায় তাহলে তাকে আনতে পারবেন না সেই জন্য অবশ্যই অবশ্যই আপনাকে আঠারো বছরের আগে আনতে হবে আর এরপরে আনতে হলে আপনার সন্তানকে ওর নিজের যোগ্যতায় আসতে হবে সেটা হতে পারে অবৈধভাবে হতে পারে বৈবাহিকভাবে হতে পারে স্টুডেন্ট বিষয় অনেকগুলো উপায় আছে ইটালিতে আসার সেসব উপায় কিন্তু কখনোই আপনি নিজে আনতে পারবেন না আবার আপনার ভাই বোনের বয়সও যদি আঠারো বছরের উপরে চলে যায় তাহলে প্রথমে আপনি আপনার মা বাবাকে আনতে হবেন এবং পরবর্তীতে আপনার মা বাবা আয় করে মানে নিজেরা কোনো কাজে ঢুকে নিজেদের বাৎসরিক আয়টা বাড়াতে হবে তারপর আপনার মা বাবারাই আপনার বাইবোনের জন্য অ্যাপ্লাই করতে হবে বুঝতেই পারছেন প্রসেসিংটা একটু লম্বা সেজন্য সবচেয়ে ভালো হয় যদি আপনার আঠারো বছর নিজের ভাইবোনকে মা বাবার সাথেই নিয়ে আসতে পারেন তাহলে পরবর্তীতে আর জামেলা করতে হয় না যে সাগর দেখতে পারতেছেন এটাই হলো সেই সাগর যে সাগর দিয়ে অবৈধরা আসে আর এটা হলো একটা জায়গা যেখানে মাছ ধরা হয় ইটালিয়ান ট্রলার দেখতেছেন নৌকা এগুলো আমরা এর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম অনেক ভালো লাগে এই জায়গাটা দেখলে মানে এই জায়গার সামনে দাঁড়িয়ে থাকলে মনটা ভালো হয়ে যায় আপনারা যদি এমন সুন্দর দেশে আসতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন আর অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরবর্তী ভিডিও কোন বিষয়ের উপর চান সেটা জানাবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ